আমরা যারা বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি নিয়ে সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, যেমন মক্কা বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়, আমরা প্রতি বছর নিয়ে এবছরও বাংলাদেশের বিশেষ করে হাজিদের সেবায় নিয়োজিত আছি। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ হজ অফিস মক্কা মদিনা, সেখানে অনুবাদকের কাজ এবং আইটি সেকশনে, এবং হাজিদেরকে তাদের বাড়ি বাড়ি গিয়ে ফ্রি অফ কস্ট তাদেরকে দিনের দাওয়াতের মশালা মশাইল, হজের মশালা মশাইল নিয়ে আমরা আলোচনা করি। এই সবগুলোর বিষয়ে মূলত আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই, এবং আমাদের দেশের হাজি সাহেবরা যাতে করে বিশুদ্ধভাবে, সহি শুদ্ধভাবে হজের মশালা মশাইল, হজের কার্যক্রম আদায় করতে পারে, সেই জন্য আমরা মূলত এই কাজগুলো করে থাকি। আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে বাংলাদেশ থেকে, সুদূর বাংলাদেশ থেকে অনেক হাজি সাহেবগণ, আল্লাহর মেহমানগণ হজ পালনের জন্য মক্কা, পবিত্র মক্কা এসে পৌঁছেছেন। হাজি সাহেবদের জন্য একটি বিশেষ পরামর্শ থাকবে, যারা হজ পালন করবেন, বিশেষ করে মিনায় যাওয়ার সময় আমাদেরকে বাড়ি কিছু নেওয়া যাবে না, আমাদেরকে বড় ধরনের বেড অন্য কিছু নেওয়া যাবে না, এবং সেই সমস্ত জায়গার মধ্যে চলার ক্ষেত্রে আমাদেরকে আরও অতিরিক্ত কিছু সতর্কতা পালন করতে হবে, সতর্ক হয়ে চলতে হবে। যেমন গাড়িতে ওঠার ক্ষেত্রে আমরা অনেক সময় চেষ্টা করি, দেখতে পাই যে অনেক হাজি সাহেবগণ তাড়াতাড়ি বাসে ওঠার জন্য আমরা খুব ধাক্কা মারি বা ভিড় করি, সেক্ষেত্রে আমাদেরকে খুব স্লোলি, আস্তে করে, ধৈর্যের সহিত আমাদেরকে গাড়িতে উঠতে হবে, নামতে হবে। এবং সেই সমস্ত জায়গার মধ্যে অনেক জিনিস রয়েছে, অনেক ধৈর্যের পরিচয় সেখানে দিতে হয়। আমি ইচ্ছা করলে অনেক কাজ করতে পারবো না, অনেক কাজ আমার দ্বারা সম্ভব হবে না, এই জন্য দেখা যায় সেখানে আমাদেরকে সবচেয়ে বড় ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের হজকে বাস্তবায়ন, হজকে পালন করতে হবে।